টানা 35 জয়ে উঠছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আল বেসেল দি সেরা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিও মানছে সে কথা। আর গ্রুপ পর্বে লিওনেল মেসিদের মোকাবেলা কঠিন হবে বলে মনে করছেন লেভা। আগামী 20 নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। প্রথম পর্বে সি গ্রুপে আর্জেন্টিনা, সৌদি আরব ও মেক্সিকোর সঙ্গে লড়বে পোল্যান্ড। ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে দলটির স্ট্রাইকার লেভানদোভস্কি বলেন, আর্জেন্টিনাকে নিয়ে বেশি কিছু বলার নেই, তারা বড় দল, আমার মতে টুর্নামেন্টের ফেভারিট তারা। লিওনেল মেসির মতো একজন কিংবদন্তি তাদের অধিনায়ক, কোনো সন্দেহ নেই যে তাদের বিপক্ষে আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ হবে। মেধাবী ফুটবলারদের নিয়ে গড়া দলের মোকাবিলা করা দারুণ হবে। 31 নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে পোল্যান্ড। এর আগে 26 নভেম্বর সৌদি আরবের সঙ্গে লড়বে পোলিশরা, আর 22 নভেম্বর মেক্সিকো ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে তারা। শুধু আর্জেন্টিনা নয়, সৌদি আরব নিয়েও সতর্ক লেভানদোভস্কি। তিনি বলেন, সৌদি আরবের চমকে দেওয়ার সামর্থ্য আছে, তাদের রক্ষণ শক্তিশালী এবং পরিস্থিতি অনুযায়ী কৌশলগত ফুটবল খেলতে পারে তারা, দ্রুত আক্রমণে উঠতে পারে। তাই বিষয়টা আমাদের উপর নির্ভর করবে যে আমরা তাদের বিপক্ষে কিভাবে খেলবো।